আসসালামু আলাইকুম। আজ আপনাদের জন্য আরও একটি কুশিকাটা লেস নিয়ে আসলাম। এই কাপড়টি টি টেবিলের উপর ব্যবহার করব, তাই এটার সৌন্দর্য আরেকটু বাড়ানোর জন্য চারপাশে কুশিকাটা দিয়ে লেস তৈরি করেছি। আপনার জামার নিচে, হাতার নিচেও এই লেসটি তৈরি করতে পারবেন। আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আরও অনেক ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ, তাই নতুন নতুন ভিডিওগুলো পেতে বেল বাটনটিতেও ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি আপনার ফোনে পৌঁছায়। এখানে 1 ইঞ্চি মার্ক চিহ্ন করে রেখেছি, যাতে করতে সুবিধা হয়। এক ফুল থেকে আরেক ফুলের দূরত্ব যেন সঠিক থাকে। আর কর্নারে 1.5 ইঞ্চি করে নিয়েছি। এখানে 9 তার সুতা ইউজ করেছি, আর কাটা নিয়েছি 1.6 মিলিমিটার। প্রথমে আমি এই একটি মার্ক করা চিহ্নর মধ্যে কাঁটাটি দিয়ে কাপড়ের মধ্যে ফুটো করে এই সুতাটাকে টেনে বের করে আনব। ছোট সুতাটাকে একটু টানলে কাঁটার মধ্যে থাকা সুতাটা একটু বড় হবে। তারপরে কাঁটা দিয়ে এটা টেনে এনে এখানে একটু চেন করে নিতে হবে। চেন করলে এটা জয়েন্ট হয়ে যাবে। এরপর চেন করে নিচ্ছি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এখানে আমি 10টি চেন করে নিয়েছি। এরপর 1.5 ইঞ্চি বরাবর আমি একটু চিহ্ন দিয়ে নিয়েছি। এই যে একটি চিহ্ন দিয়ে নিয়েছি মাঝে যে চিহ্নটি, এই চিহ্ন বরাবর কাঁটাটি কাপড়ের মধ্যে একটি ছিদ্র করে নিয়ে ওই পাশ থেকে সুতাটাকে টেনে এনে এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। এরপর আবারও চেন করে নিচ্ছি 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এরপর পরবর্তী যে চিহ্ন রয়েছে, মার্ক করা চিহ্ন, সেই চিহ্নের মধ্যে কাঁটাটি দিয়ে, কাপড়ের মধ্যে দিয়ে কাঁটাটি দিয়ে সুতাটাকে টেনে এনে এখানে সুতাটা এমনভাবে টানতে হবে যাতে কাপড়ে যে সুতা রয়েছে সেই সুতাটা যেন টান না পড়ে। এরপর এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। এরপর পরবর্তীতে আবারও 8টি চেন করে নিচ্ছি। 1 ইঞ্চি পরপর আমি যে মার্ক চিহ্নগুলো করে নিয়েছি, ঠিক এভাবে মার্ক চিহ্নগুলো করে নিতে হবে। পরবর্তী যে মার্ক চিহ্ন করা হয়েছে, ঠিক সে মার্ক চিহ্নর মধ্যে আরও একটি সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। এভাবে প্রত্যেকটি মার্ক চিহ্ন করা জায়গাগুলোতে 8টি করে চেন করব, আর 1টি করে সিঙ্গেল ক্রোশেট করে নেব। আর কর্নারে আমি অবশ্যই 1.5 ইঞ্চি মার্ক করে নিয়েছি, এটা মনে রাখবেন। আর প্রত্যেকটা জায়গায় 1 ইঞ্চি করে মার্ক করে নেওয়া হয়েছে। 8টি করে চেন করেছি, আর মার্ক করা চিহ্নগুলোতে 1 ইঞ্চি বরাবর যে চিহ্নগুলো রয়েছে সেই চিহ্নগুলোর মধ্যে একটি সিঙ্গেল ক্রোশেট করেছি। কর্নারে যে প্রথমে 10টি চেন করেছিলাম, প্রথমে যে চেনটি রয়েছিল সেই চেনের মধ্যে একটি স্লিপ স্টিচ দিয়ে এখানে জয়েন করে নিচ্ছি। এরপর কর্নারের সুতাটাকে আরও একবার পার করে নিচ্ছি, স্লিপ স্টিচ দিয়ে এখানে সুতাটাকে পার করে নিলাম। এই কর্নারে এখন ডাবল ক্রোশেগুলো উঠাবো। প্রথমে 3টি চেন করে নিচ্ছি। এখানে 3টি চেন একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করা হবে। এরপর ডাবল ক্রোশেগুলো করে নিচ্ছি, 2 নম্বর ডাবল ক্রোশে, 3টি চেন, 1টি ডাবল ক্রোশে, পরবর্তী যে ডাবল ক্রোশেটি করলাম সেটি 2 নম্বর, এরপর 3 নম্বর ডাবল ক্রোশেটি করছি, 4 নম্বর ডাবল ক্রোশেটি করছি, এরপর 5 নম্বর ডাবল ক্রোশেটি করছি, 6 নম্বর ডাবল ক্রোশেটি করছি, এরপর 7 নম্বর ডাবল ক্রোশে করছি, এরপর 8 নম্বর ডাবল ক্রোশে করছি, এরপর 9 নম্বর ডাবল ক্রোশে করছি, এরপর 10 নম্বর ডাবল ক্রোশে করছি, এরপর 11 নম্বর ডাবল ক্রোশে করছি, এরপর 12 নম্বর ডাবল ক্রোশে করছি। এভাবে আরও 12টি ডাবল ক্রোশে একই স্পেসের মধ্যে করে নেব। কর্নারে মোট 24টি ডাবল ক্রোশেগুলো করে নিব। একই স্পেসের মধ্যে মোট 24টি ডাবল ক্রোশে করে নিতে হবে। 12টি ডাবল ক্রোশে যেভাবে দেখিয়েছি, ঠিক আরও 12টি ডাবল ক্রোশে একই স্পেসের মধ্যে করে নিতে হবে। অর্থাৎ মোট 24টি ডাবল ক্রোশে করে নিতে হবে কর্নারে। আপনারা একটু গুনে গুনে ডাবল ক্রোশেগুলো করবেন। এখানে একই স্পেসের মধ্যে কর্নারে 24টি ডাবল ক্রোশেগুলো করে নিয়েছি।
এরপর পরবর্তী যে 8টি চেনের স্পেস রয়েছে এই স্পেসের মধ্যে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে এখানে জয়েন করে নিলাম। এরপর আবারও চেন করে নিচ্ছি, এখানে মোট 8টি চেন করে নিতে হবে। এখানে আমি 8টি চেন করে নিচ্ছি। এরপর পরবর্তী যে স্পেস রয়েছে 8টি চেনের এই স্পেসের মধ্যে একটি সিঙ্গেল ক্রোশেট করে এখানে জয়েন করে দিলাম। 8টি চেনের একটি ফাঁকা স্পেস তৈরি করার পর পরবর্তী যে স্পেস রয়েছে এই স্পেসের মধ্যে পরবর্তী যে স্পেস রয়েছে যে 8টি চেনের স্পেস এখানে 16টি ডাবল ক্রোশে করে নেব। প্রথমে 1টি ডাবল ক্রোশে করলাম, এরপর 2টি ডাবল ক্রোশে করলাম, তিন নম্বর ডাবল ক্রোশেটি করে নিচ্ছি, চার নম্বর ডাবল ক্রোশে করে নিচ্ছি, পাঁচ নম্বর ডাবল ক্রোশে করে নিচ্ছি। এভাবে 16টি ডাবল ক্রোশে করে নেব এই 8টি চেনের স্পেসের মধ্যে। আপনারা প্রত্যেকটি স্পেসের মধ্যে ডাবল ক্রুশিগুলো গুনে গুনে করে নেবেন। আমি এখানে 16টি ডাবল ক্রুশি করেছি, গুনছি কয়টি ডাবল ক্রুশি হয়েছে। এখানে আমি 16টি ডাবল ক্রুশি করে নিয়েছি, তারপরও আমি গুনে দেখাচ্ছি যেখানে আমি কয়টি ডাবল ক্রুশি করেছি। এখানে আমি 16টি ডাবল ক্রুশি করেছি। এরপর পরবর্তী যে স্পেস রয়েছে এই স্পেসের মধ্যে একটি সিঙ্গেল ক্রোশেট করে এখানে জয়েন করে নিলাম। এরপর আবারও চেন করে নিচ্ছি, এখানে 8টি চেন করে নিতে হবে। 1 2 3 4 5 6 7 8। এরপর পরবর্তী যে স্পেস রয়েছে এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে এখানে জয়েন করে নিচ্ছি। এরপর পরবর্তী যে ফাঁকা স্পেস রয়েছে এখানে 8টি ডাবল ক্রোশে করে নেব। এরপর আবারও 8টি চেন করে পরবর্তী যে স্পেস রয়েছে সেখানে সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন করে নেব। এভাবেই সেমভাবে এই রাউন্ডটি কমপ্লিট করে ফিরে আসছি। সেমভাবে লাইনটি কমপ্লিট করেছি, পরবর্তী যে স্পেস রয়েছে এখানে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে এখানে জয়েন করে নিচ্ছি। এরপর এখানে 8টি চেন করে নিচ্ছি, 8টি চেন করে এখানে পরবর্তী যে স্পেস রয়েছে এই স্পেসের মধ্যে আবার একটি সিঙ্গেল ক্রোশেট করে এখানে জয়েন করে নিচ্ছি। এরপর প্রথমে যে কর্নারে 24টি ডাবল ক্রোশি করেছিলাম, প্রথমে যে 3টি চেন করেছিলাম তার মধ্যে নিচ থেকে গুনে উপরে 3 নম্বর চেনের মধ্যে একটি স্লিপ স্টিচ দিয়ে এখানে জয়েন করে নিচ্ছি। যে স্টিচের উপরে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করেছি ঠিক সেই জায়গায় আবারও 3টি চেন করে নিচ্ছি। এই 3টি চেন একটি ডাবল ক্রোশি হিসেবে কাউন্ট করা হবে। এরপর পরবর্তী যে স্টিচ রয়েছে অর্থাৎ পরবর্তী যে ডাবল ক্রোশি রয়েছে তার উপরে একটি ডাবল ক্রোশি করছি। এরপর 3টি চেন করছি, এই 3টি চেন দিয়ে একটি পিকো স্টিচ তৈরি করব। কিভাবে করছি দেখুন, 3টি চেন করলাম, ডাবল ক্রোশির উপরে আর 3টি চেনের নিচে 2টি সুতার লুপ ধরে এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। তৈরি হয়ে গেল এখানে একটি পিকো স্টিচ। পরবর্তী স্টিচের উপরে আবার একটি ডাবল ক্রোশি করলাম, এই ডাবল ক্রোশির উপরে কোনো পিকো স্টিচ করব না, পরবর্তী যে ডাবল ক্রোশি রয়েছে অর্থাৎ পরবর্তী ডাবল ক্রোশির উপরে একটি ডাবল ক্রোশি করছি। এরপর 3টি চেন করে নিচ্ছি, 3টি চেনের নিচে 2টি সুতার লুপ ধরে এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। এখানে একটি পিকো স্টিচ তৈরি করলাম, পরবর্তী স্টিচের উপরে একটি ডাবল ক্রোশি করছি, এই স্টিচের উপরে কোনো পিকো স্টিচ করব না, পরবর্তী স্টিচের উপরে একটি ডাবল ক্রোশি করছি, এই স্টিচের উপরে একটি পিকো স্টিচ তৈরি করব। অর্থাৎ প্রথমে যে স্টিচটি তৈরি করব তার উপরে কোনো পিকো স্টিচ করব না, কিন্তু পরবর্তী যে স্টিচটি তৈরি করব অর্থাৎ 2 নম্বর স্টিচের উপরে একটি পিকো স্টিচ তৈরি করে নেব। সেমভাবে কর্নারটা তৈরি করে নিয়েছি দেখুন, প্রথম ডাবল ক্রোশির উপরে কোনো পিকো স্টিচ করব না, দ্বিতীয় ডাবল ক্রোশির উপরে একটি করে পিকো স্টিচ করব। এরপর এই যে 8টি চেনের গ্যাপ রয়েছে এখানে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে এখানে জয়েন করে নেব। এরপর পরবর্তী যে প্রথম ডাবল ক্রোশি রয়েছে 16টি ডাবল ক্রোশি করেছি, 16টি ডাবল ক্রোশির প্রথম ডাবল ক্রোশির উপরে একটি ডাবল ক্রোশি করলাম,
এরপর পরবর্তী যে ডাবল ক্রোশি রয়েছে তার উপরে একটি ডাবল ক্রোশি করে নিচ্ছি। সেম ভাবে এখানে তিনটি চেন করে নিচ্ছি, কারণ এখানে একটি পিকো স্টিচ তৈরি করব। তিনটি চেনের নিচে দুটি সুতার লুপ ধরে এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি, তাহলে এখানে একটি পিকো স্টিচ তৈরি হয়ে যাবে। পরবর্তী ডাবল ক্রোশির উপরে একটি ডাবল ক্রোশি করছি, এরপর আবারও পরবর্তী ডাবল ক্রোশির উপরে একটি ডাবল ক্রোশি করছি। এই দুই নম্বর ডাবল ক্রোশির উপরে একটি পিকো স্টিচ তৈরি করব। প্রতিটি ডাবল ক্রোশির উপরে একটি করে ডাবল ক্রোশি করব। প্রথম ডাবল ক্রোশির উপরে কোনো পিকো স্টিচ করব না, কিন্তু দ্বিতীয় ডাবল ক্রোশির উপরে একটি করে পিকো স্টিচ করব। এইভাবেই লাইনটি কমপ্লিট করে নেব। দেখুন আমি কিভাবে করছি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সেমভাবে এই লাইনটি চতুর্পাশে একই নিয়মে এটা কমপ্লিট করে নেব। প্রতিটি ডাবল ক্রোশির উপরে একটি করে ডাবল ক্রোশি করব। প্রথম ডাবল ক্রোশিটি স্কিপ করে দ্বিতীয় ডাবল ক্রোশির উপরে একটি করে পিকো স্টিচ করব, সিঙ্গেল ক্রোশেট করে এখানে জয়েন করে নেব। সেমভাবে লাইনটি কমপ্লিট করে ফিরে আসছি। এরপর যে আটটি চেনের যে একটি ফাঁকা স্পেস রয়েছে এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে নিলাম। এরপর প্রথমে যে তিনটি চেন করেছিলাম নিচ থেকে গুনে উপরে তিন নাম্বার চেনের মধ্যে একটি স্লিপ স্টিচ দিয়ে এখানে জয়েন করে নেব। এরপর একটি চেন করে সুতাটাকে কেটে নেব। লেসটি করা কমপ্লিট হয়েছে, এখানে সুতাটাকে কেটে নিলাম। আর এই সুতাগুলোকে ভিতরে ভিতরে হাইড করে দেবেন। টি টেবিলের কাপড়টা সৌন্দর্য বাড়ানোর জন্য লেসগুলো অনেকটা বড় বড় করে করেছি। প্রতিটি লেস অনেক সুন্দর আর অনেক বড় হয়েছে। আপনারা চাইলে এই লেসটি ওড়নার চারপাশেও করতে পারবেন। আর কর্নারের স্পেসটি একটু বড়, তাই যাতে নড়াচড়া না করে সেজন্য কর্নার আর লেজের মাঝ বরাবর একটু সেলাই করে দিচ্ছি। আপনারা চাইলে এখানে আঠা দিয়ে লাগিয়ে দিতে পারবেন। পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।